আমরা সকলেই জানি যে পৃথিবী সৃষ্টি হওয়ার সময় পৃথিবী একটি জ্বলন্ত আগুনের পিণ্ড ছিল। সেই অবস্থা থেকে কোটি কোটি বছর ধরে তাপ বিকিরণের মাধ্যমে পৃথিবী ঠান্ডা হয়েছে। তবে সেই সময় পৃথিবীতে কোনো ডিভাইডেড কন্টিনেন্ট বা আলাদা আলাদা মহাদেশ ছিল না। তখন সম্পূর্ণ পৃথিবীতে একটিমাত্র বিশালাকার ভূখণ্ড ছিল, যাকে বলা হয় প্যানজিয়া। এবার প্রশ্ন হল, পৃথিবীতে যদি সৃষ্টির সময় একটিমাত্র ভূখণ্ড থেকে থাকে, তাহলে আজ আমরা যে মহাদেশ মহাসমুদ্র দেখতে পাই সেগুলো কোথা থেকে এলো? আমাদের দেশ ভারতবর্ষই বা কীভাবে সৃষ্টি হলো, আর কেন ভারত আজ এশিয়া মহাদেশের সাথে যুক্ত? বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ভারতবর্ষ সৃষ্টির ইতিহাস। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। পৃথিবী সৃষ্টির সময় এটি ছিল একটি লাভার গোলা, যা কোটি কোটি বছর ধরে শীতল হয়। এই সময় পৃথিবীর উপরিভাগে থাকা লাভা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। তখন পৃথিবীতে একটি বিশালাকার ভূখণ্ডের সৃষ্টি হয়, যাকে বলা হয় প্যানজিয়া। আর এই প্যানজিয়ার চারপাশে ছিল বিশাল জলভাগ। সেই সময় আজকের মতো সাতটি মহাসমুদ্র ছিল না, সে সময় পৃথিবীতে একটি জলভাগ ছিল যার নাম প্যানথ্যালাস। বিজ্ঞানী আলফ্রেড ওয়াগেনার বলেন, প্যানজিয়া নামে সেই মহাখণ্ডটি কয়েক কোটি বছর ধরে ধীরে ধীরে দুভাগে ভাগ হয়ে গিয়েছিল। উত্তর ভাগটির নাম ছিল লরেসিয়া এবং দক্ষিণ ভাগটির নাম ছিল গোন্ডওয়ানাল্যান্ড। বিজ্ঞানী আলফ্রেড বলেন, প্যানজিয়া মহাখণ্ডটির উত্তর ভাগ থেকে বর্তমানের উত্তর আমেরিকা, ইউরোপ এবং এশিয়া মহাদেশে সৃষ্টি হয়েছে, আর দক্ষিণ ভাগ থেকে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা এবং আমাদের দেশ ভারতবর্ষের সৃষ্টি হয়েছে। তবে সময়ের সাথে সাথে লরেসিয়া ও গোন্ডওয়াল্যান্ডের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, আর এদের মধ্যেখানে একটি অগভীর সমুদ্র সৃষ্টি হয়, যাকে বলা হয় টেথিস সাগর। বিজ্ঞানী আলফ্রেডের মতে, প্রায় 24 কোটি বছর আগে প্যানজিয়া নামের সেই বিশাল ভূখণ্ডটি ধীরে ধীরে বিভক্ত হয়ে বিভিন্ন দিকে সরে যেতে শুরু করে। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সরে গিয়ে আটলান্টিক মহাসাগর গঠন করে। এরপর অস্ট্রেলিয়া পূর্ব দিকে সরে গিয়ে ভারত মহাসাগর গঠন করে, কিন্তু এই সময় আন্টার্কটিকা দক্ষিণ মেরু অঞ্চলই থেকে যায়। মহাদেশগুলো বিভিন্ন দিকে সরে যাওয়ার পর অবশিষ্ট প্যানথ্যালাস মহাসমুদ্র প্রশান্ত মহাসাগর নামে থেকে যায়, আর এই প্রক্রিয়া প্রায় কয়েক কোটি বছর ধরে চলেছিল। আর এভাবেই ওই মহাখণ্ড থেকে বর্তমানে মানচিত্রে থাকা বিপুল সংখ্যক দেশের সৃষ্টি হয়েছে। আর এই খণ্ডগুলোর বিভক্ত হওয়ার ফলে মাঝখানে ফাঁকা ও নিচু জায়গাগুলোতে তৈরি হয়েছে মহাসাগর। বর্তমানে ভৌগোলিক দিক দিয়ে ভারত এশিয়ার একটি অংশ, তবে কয়েক কোটি বছর আগে ভারতের এই টুকরো গোন্ডওয়াল্যান্ডের অংশ ছিল এবং আফ্রিকা ও ভারত একই ভূখণ্ডের অংশ ছিল। ধীরে ধীরে পৃথিবীর অভ্যন্তরে থাকা পাত সরে আসার কারণে ভারতের ভৌগোলিক পাতটি আফ্রিকা থেকে আলাদা হয়ে যায়, আর কয়েক কোটি বছর ধরে ধীরে ধীরে এটি এশিয়ার দিকে আসতে শুরু করে এবং এশিয়ার বর্তমান লাদাখ অংশের দিকে এগিয়ে আসতে শুরু করে। কয়েক হাজার বছর ধরে এই প্রক্রিয়া চলতে থাকার পর একসময় ভারতের ওই বিচ্ছিন্ন প্লেটটি লাদাখের প্লেটের সাথে এসে ধাক্কা মারে এবং ভারতের অংশটি লাদাখের সাথে জুড়ে যায়। এভাবেই গোন্ডওয়াল্যান্ডের একাংশ বিচ্ছিন্ন হয়ে এশিয়ার এক গুরুত্বপূর্ণ দেশ ভারতে পরিণত হয়েছিল। বিজ্ঞানীরা বলেন, যখন ভূখণ্ডের দুটি অংশ একে অপরের সাথে ধাক্কা খায়, তখন ভারী পাতটি নিচের দিকে চলে যায় এবং হালকা পাত ভারী পাতের উপরে উঠে যায়। এখানে ভারতের পাত ও লাদাখের ইউরেশীয় পাতের মধ্যে ধাক্কার ফলে সেই অংশের মাটিতে ভাঁজ পড়ে এবং সৃষ্টি হয় আজকের হিমালয় পর্বতমালা, যা বর্তমানে বিশ্বের সবথেকে উঁচু পর্বতমালা। বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় পাতটি এখনও প্রতি বছর 5.4 সেন্টিমিটার করে উত্তর দিকে এগিয়ে আসছে, তাই হিমালয়ের উচ্চতা এখনও ক্রমাগত বেড়ে চলেছে, আর এই কারণে ভারতের এই অঞ্চলে মাঝে মধ্যে ভূমিকম্প অনুভব করা যায়। এখন আপনি যদি মনে করেন পৃথিবীর এই বিপুল বদল মাত্র কয়েক দিন বা কয়েক বছরে ঘটেছে, তাহলে আপনি সম্পূর্ণ ভুল, কারণ পৃথিবীর এরকম বদল হতে সময় লেগেছে প্রায় 100 কোটি বছর। সৃষ্টির সময় থেকে এখনও পর্যন্ত অনবরত পৃথিবীতে বদল হচ্ছে, তবে তা এতটাই ধীর গতিতে হচ্ছে যে আমার বা আপনার আপাত দৃষ্টিতে সেটা বোঝা সম্ভব নয়। বিজ্ঞানীরা পৃথিবীতে ঘটে চলা প্রক্রিয়াগুলো নিয়ে সবসময় পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাদের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেই এই সব বদল সম্পর্কে আমরা জানতে পারি। বিজ্ঞানী আলফ্রেড এর প্রমাণ হিসাবে বলেন, যদি পৃথিবীর সমস্ত ভূখণ্ডগুলোকে আবার জুড়ে দেওয়া যায়, তবে আবারও একবার প্যানজিয়া নামের বিশালাকার ভূখণ্ড গঠিত হবে। তিনি পরীক্ষা নিরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে সকল টুকরোগুলো একে অপরের সঙ্গে কোনো না কোনো দিক দিয়ে মিলে যায়। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কি মনে হয় আজ থেকে কয়েক কোটি বছর পর ভারত কি এশিয়ার দিকে আরও সরে যাবে? ভারতের মানচিত্র কি বদলে যাবে?
আপনার মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আবার ফিরবো ইতিহাসের কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।